কেউ বলে কঞ্চাল সাত, কেউ বলে স্যালাপ সাত, তাই নিয়ে প্রশ্ন করে থাকেন। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনাই করি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা প্রথমেই চ্যানেলটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখতেছেন যে এই বিল্ডিংটি আজকে $60 কাজ চলতেছে, এটা স্যালাপ সাত, তো একটু লক্ষ্য রাখবেন। আমি পরবর্তীতে বিল্ডিংয়ের লম্বায় পাশে বলে দিচ্ছি। তো এটা কিন্তু বারান্দা দেখতেছেন, ব্যালকনি, এটা কিন্তু আপনাদের একটি সামনে ক্যান্টিলিভারও হতে যাচ্ছে, এবং সামনে যেই বারান্দাটা ব্যালকনি সেটাও কিন্তু নিচে একটি চাল সিস্টেমের মতো হতে যাচ্ছে। তবে এটা যেটাকে বলা হয় তিন চালা সেটা নয়, এটা কিন্তু দুই চালের করে করা হচ্ছে। তো দেখতেছেন প্রথমে ক্যান্টিলিভারের যে পিলারটি দেখে আসলাম, সেটা কিন্তু প্রায় বিল্ডিংয়ের সিঁড়ির যে পিলার আছে মেন পিলার থেকে প্রায় 11 ফিটে দূরে। তো দেখতেছেন স্যালাপ সাতের যে কনসিল বিমগুলো, সেই কনসিল বিমটা দেখতেছেন, এই বিমের সাইজ কিন্তু রয়েছে আপনাদের প্রায় 4 ইঞ্চি বাই 18 ইঞ্চি। তো এখানে 16 মিলি রড রয়েছে 8টি করে। তো এই নিয়ে আপনাদের অনেকেই প্রশ্ন থাকে যে ভাই এইটা কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ম নয়। তো ভাই মনে রাখবেন আজকের এই কথাগুলো, এটা ইঞ্জিনিয়ারিং নিয়ম নয়, ঠিক আছে মেনে নিলাম, তবুও আপনাদের বলতে হয় যখন একটি কাজ করতে যায় তখন মালিক মহাজনদের সুবিধা অনুসারেই একটি কাজ করতে হয়। তার জন্য পরবর্তীতে কি করতে হয় সেটি আপনার ইচ্ছা মতো নয়, আমার ইচ্ছার মতো নয়, তখন অবশ্যই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের প্রয়োজন পড়ে। তো ইঞ্জিনিয়ার যখন প্রয়োজন পড়ে তখন কিন্তু ইঞ্জিনিয়ারের কাছে অবশ্যই যেতে হয়, তখন তারা কিন্তু একটি রাস্তা অবশ্যই দেখিয়ে দেয় যে আপনি এভাবে করলে করতে পারেন, তাতে সমস্যা হবে না। তো সেই জন্যই কিন্তু এটাকে দেওয়া হয়েছে যে স্ল্যাব সাদে 4 ইঞ্চি বাই 18 ইঞ্চি রিং দিয়ে তারপর 8টি করে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। এটাতে কিন্তু ঢালাই হতে যাচ্ছে আপনার পুরো 7 ইঞ্চি, মনে রাখবেন পুরো 7 ইঞ্চি ঢালাই হতে যাচ্ছে। তো এই ডালাইগুলো নিয়ে যে রড, এবং অনেকের প্রশ্ন থেকে যায় আরেকটি যে ভাই স্ল্যাব সাত দিলে কি টাকার অঙ্ক কমে যায় বা বিম সাদে কি খরচ বেড়ে যায়? না ভাই, আপনাকে মনে রাখতে হবে সাদের খরচ আপনার একই যাবে, কারণ একটি বিম সাদ ব্যবহার করলে যখন 10 ইঞ্চি অথবা 12 ইঞ্চি জুল বিম থাকে তো সেই সাদে ডালাই দেওয়া হয় আপনার প্রায় 5 ইঞ্চি অথবা 4.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি বা 5 ইঞ্চি হলো, তো 5 ইঞ্চি হয়ে থাকলে তাহলে কিন্তু সেই যে বিমটা রয়ে গেল সেই বিমটার মধ্যে ডালাই চলে যায় আপনার, বাকি 1.5 ইঞ্চি মালের যে ডালাইটা থাকে সেই ডালাইটা বিমে হয়ে যায়। তাহলে 6.5 ইঞ্চি ডালাই হলেই যেই মালটা লাগবে একটি বিম সাথে সেই মালটাই লাগে, রড কম বেশি লাগে না। বরং স্যালাপ সাত দিলে আপনার বিমে রড 1টি 2টি করে বেশি লাগতে পারে, তাহলে স্যালাপ সাথে আপনার খরচটি একটু বেড়ে গেল। কিন্তু তার উপকারিতা হচ্ছে আপনি যখন বিম স্যালাপ সাত দিয়ে থাকেন, নিচে সমান থাকে ফেলার সাত বলা হয়, তাহলে আপনি নিচে অনেক সময় বিম সেটি লক্ষ্য না করে একটি রুম বড় ছোট করতে পারেন। একটি কিচেন ধরুন, কিচেনটি ছোট হয়ে গেছে সেটি বড় করা সম্ভব, যখন আপনি বিম দিবেন তখন কিন্তু সেটি সেই মাপেই থাকতে হবে, নয়তোবা সমস্যা হতে পারে। তো এই যে দেখতেছেন ইলেকট্রিক কাজগুলো, এগুলো কিন্তু সার ডালাইয়ের পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে, যাতে করে কোনো প্রকার পাইপ ছুটে আছে কি না মনে রাখতে হবে। যদি আপনার ডালাইয়ের দিয়ে ফেলেন তখন কিন্তু সমস্যা হলে সেটাকে আর ঠিক করা সম্ভব নয়, তারপর অবশ্যই সেটি সাত কেটে পাইপ সই করতে হবে ইলেকট্রিক মিস্ত্রির, তাহলে সেটি মনে রাখতে হবে অবশ্যই সেটি যাতে খুব যত্ন সহকারে হয়ে যায়। তো এই জন্য দিতে হয়। তো ভাই আরেকটি কথা না বললে নয়, আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই, আমি একজন কন্ট্রাক্টর। তো আমার যতগুলো কাজ আপনাদের আমি বুঝিয়ে থাকি বা দেখিয়ে থাকি সেটি কিন্তু অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের প্ল্যান ছাড়া কখনই আপনাদের কাজ দেখিয়ে থাকি না। তো সামনের যে বিটগুলো রয়েছে, এই বিটগুলো কিন্তু এখানে 4টি বিট ব্যবহার করা হয়েছে, এগুলো 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি
আমার যতগুলো বিল্ডিং এর ভিড় থাকে সেগুলো কিন্তু একই মাপে থাকে, 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি হয়ে থাকে। তো এখানে যে ছাদের যে ঢালের কাজ চলছে সেটা কিন্তু আপনাদের 6 ভাগে ভাগ করা হয়েছে, 6টি খোয়া এবং 4টি বালু, 3টি লাল বালু, 1টি সাদা বালু, আস্তর বালু, 1 ভাগ সিমেন্ট। তো যাই হোক, আপনাদের কিন্তু আমি কাজ শেষের দিকে উপরে নিয়ে যাচ্ছি, প্রায় কিছু কাজ রয়ে গেছে প্রায় শেষের দিকে। তো ঢালাইয়ের কাজগুলো কিন্তু 7 ইঞ্চি দেওয়া হইতেছে, সেটি কিন্তু মনে রাখবেন। আরেকটি বিষয়, এই বিল্ডিংটি কিন্তু লম্বায় প্রায় 38 ফিট, পাশে 38 ফিট, 12টি কলম দিয়ে করা হইতেছে। তো 38 ফিট সামনের সাইডে কিন্তু একটি ব্যালকনি রয়েছে, সেটি হচ্ছে আপনার 4 ফিট 7 ইঞ্চির। তাহলে কিন্তু মোটামুটি আপনার বিল্ডিংটি হয়ে যাচ্ছে প্রায় 43 ফিট বাই 38 ফিট। তো এই বিল্ডিংয়ের কিন্তু কোনো কর্নিশ দেওয়া হয়নি। তো যাই হোক, আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে যাবেন, বুঝিয়ে দেবো। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।